Dear students and respected gentle persons, welcome to the YouTube channel English Math Online. भूत विज्ञान बल और गति नवम श्रेणी न्यूटनेर प्रथम गति सूत्र बाहरे थेके प्रयुक्त बल द्वारा अवस्थार परिवर्तने बाध्य ना करले स्थिर वस्तु चिरकाल स्थिरावस्था ही थाकबे एवं सचल वस्तु चिरकाल समवेगे सरलरेखाय चलते थाकबे। सूत्रटी प्रथम अंश थेके पदार्थेर जड़त्व बा जड़ता धर्म जाना जाय एवं सूत्रटी शेष अंश थेके बलेर संज्ञा जाना जाय। बलेर सामान्तरिक सूत्र कोनो किन बिंदु थेके एकी संगे क्रियाशील दुटी बलेर मान ও অভিমুখ যদি কোনো সামন্তরিকের একই বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ লব্ধ বলের মান ও অভিমুখ নির্দেশ করে, যেভাবে সামন্তরিক কর্ণ ওসি দেখানো হয়েছে। পদার্থে জড় বা জড়তা জড় বস্তুর যে ধর্মের জন্য নিজের গতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় বা যে ধর্মের জন্য নিজে যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকতে চায় সেই ধর্মকে পদার্থের জড় বা জড়তা বলে। পদার্থের জড় ধর্মই ধর্ম দু রকমের, যথা স্থিতিজড় এবং গতিজড়। স্থিতিজড় কোনো স্থির বস্তুর স্থির জড় বস্তুর চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতাকে স্থিতিজড় বলে। আর গতিজড় হচ্ছে কি কোনো যে স্থির জড় বস্তু চিরকাল স্থির অবস্থা থাকার প্রবণতা স্থিতিজড়। গতিজড় হচ্ছে গতিশীল বস্তুর চিরকাল সমবেগে একই সরলরেখায় চলার প্রবণতাকে গতিজড় বলে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ বস্তুটির ভর এবং বস্তুটির ত্বরণের গুণফলের সমানুপাতিক। ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুটির ত্বরণও সেদিকে হয়। নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সিজিএস পদ্ধতিতে একক বলের সংজ্ঞা দাও এক গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল বস্তুটিকে এক সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে সেই বলকে এক ডাইন বলে। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন। এক নিউটন কাকে বলে? এক কিলোগ্রাম ভরের বস্তুর উপর যে বল ক্রিয়া করে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে সেই বলকে এক নিউটন বলে। এক নিউটন সমান 10^5 ডাইন। বলের অভিকর্ষীয় একক এক গ্রাম ভার। এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক 1 কিলোগ্রাম ভার। কোনো বস্তুর ত্বরণের সমীকরণ হলো v-u/t। তৃতীয় গতির সমীকরণ অনুসারে কোনো বস্তুর অন্তিম বেগ v হলো u² + 2as। সঠিক গতীয় সমীকরণটি হলো v সমান u + at। কোনো বস্তু বেগ সময় লেখচিত্রটি একটি সরলরেখায় নয় বস্তুটি ত্বরণ হয়ে পরিবর্তনশীল। বস্তুর উপর কোনো বল ক্রিয়া না করলে বস্তুটি স্থির থাকবে বা সরলরেখা বরাবর চলবে। বল এফ ভর এম এবং ত্বরণ এ স্মলে এর মধ্যে সম্পর্ক হল f = ma। একটি পিন একটি কলম এক পদার্থবিদ্যারই চেয়ে আমার দেহের জড়তা সবচেয়ে বেশি। আমরা কোনো বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকা যাত্রী পেছন দিকে হেলে যায়। এটি নিউটনের প্রথম সূত্র। ক্রিয়া প্রতিক্রিয়া বল ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। এম ভরের কোনো বস্তু ভি বেগে চললে ওর রৈখিক ভরবেগ হবে mv। নিউটনের দ্বিতীয় সূত্রে সঠিক সমীকরণটি হলো f = ∆p/∆t। রৈখিক ভরবেগের একক হলো নিউটন সেকেন্ড। নির্দিষ্ট পরিমাণ বল দ্বারা উৎপন্ন কোনো বস্তুর ত্বরণ নির্ভর করে বস্তুর ভরের উপর। টান করা টেলিগ্রাফ তারের উপর একটি পাখি এসে বসলো, তাহলে যে অতিরিক্ত টানের উদ্ভব হবে তা পাখির ওজনের সমান। জেট ইঞ্জিনের কার্যনীতি হলো রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। ভরবেগ সংরক্ষণ সূত্রের শর্তই হলো বাইরে থেকে বল প্রয়োগ না করা।
বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে। 5 কিগ্রা ভরের একটি বস্তু 2 কিমি পার সেকেন্ড সেকেন্ড ইন পার সেকেন্ডে চৌম্বকে চললে চলছে। বস্তুটির ভরবেগ হবে 10 কিগ্রা মিটার পার সেকেন্ড। 15 নিউটন ওজনের একটি ব্লক একটি সরু তারের সাহায্যে ঝোলানো আছে। এই অবস্থায় তার দ্বারা ব্লকটির উপর প্রযুক্ত বল হবে 50 নিউটন। নির্দিষ্ট পরিমাণ বল স্থির অবস্থায় থাকা একটি বস্তুর উপর প্রয়োগ করলে টি সেকেন্ড সময়ে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তা হলো টি স্কোয়ারের সমানুপাতিক। যে পরিমাণ বল 1 কিগ্রা ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করে তাকে 1 নিউটন বলে। কোনো তন্ত্রের উপর বাইরের কোনো উপর বাইরের বল ক্রিয়া না করলে তন্ত্রের রৈখিক ভরবেগের অপরিবর্তিত থাকে। ভর বেগ সময় লেখচিত্রে যে সরলরেখা পাওয়া যায় তার গতি বস্তুটির ত্বরণের নির্দেশ করে। কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার ত্বরণের একক নির্দেশ করে। দড়ি টানাটানি খেলায় দুপক্ষই টি বল প্রয়োগ করলে দড়ির টান টি হবে। যখন সময় টি স্মল টি ও সমান 0 তখন বস্তুটি স্থির অবস্থায় থাকে। একইভাবে যখন সময় স্মল টি তখন বস্তুটি ত্বরণ শূন্য হবে। সরলরেখা বরাবর সমত্বরণে গতিশীল কোনো বস্তুকণার বেগ সময় লেখচিত্রটি একটি সরলরেখা হবে। এক জোড়া সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া প্রতিক্রিয়ায় জোড় গঠন করে। চলন ও ঘূর্ণনের পার্থক্য। সরল চলন হলো সরল রৈখিক গতি, ঘূর্ণন হলো সমতলিক বৃত্তাকার গতি। সরলরেখার জন্য গতির দিকে অপরিবর্তিত থাকে, এই ঘূর্ণন অক্ষ অপরিবর্তিত থাকে। কোনো বস্তুর চলন হলে তার মধ্যস্থ প্রতিটি কণার চলন একই হয়। ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ থেকে কণার দূরত্ব বাড়লেও প্রত্যেক কণাটই কৌণিক বেগ সর্বদাই নির্দিষ্ট বৃত্তীয় গতি। বৃত্তাকার পথ বরাবর একটি কণার গতিকে ওই কণার বৃত্তীয় গতি বলে। গতির কয়েক প্রকার, 2 প্রকার, চলন গতি এবং ঘূর্ণন গতি বা আবর্তন গতি। চলন গতি, কোনো বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে সেই বস্তুর গতিকে চলন গতি বলে। চলন গতিতে বস্তুর প্রতিটি কণা কীভাবে দূরত্ব অতিক্রম করে। চলন গতিতে বস্তুর প্রতিটি কণা একই বেগে একই দিকে সমান্তরভাবে সমান দূরত্বে অতিক্রম করে। সরল দোলগতি কাকে বলে। কোনো বস্তুর ভরবেগ বল এমনভাবে ক্রিয়া করে যাতে ওই বল সর্বদা বস্তুর গতিপথের মধ্য অবস্থানের প্রতি অভিমুখী হয় এবং ওই অবস্থান হতে বস্তুর সরণের সঙ্গে সমানুপাতিক হয় এবং তবে ওই বলের অধীনে ওই বস্তুর গতিকে সরল সামঞ্জস্য গতি বা সরল দুর্গতি বলে। সরণ কাকে বলে। নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর স্থান পরিবর্তনকে বস্তুটি সরণ বলে। সরণ কি রাশি, সরণের মান অভিমুখ দুই আছে। এই নির্দিষ্ট দিকে একই সরলরেখার উপর বস্তুর উপর সরণ ওর অতিক্রান্ত দূরত্বের সমান হয়। কখন সরণ শূন্য হয়। কোনো বস্তুর প্রাথমিক এবং শেষ অবস্থানে এক হলে মোট সরণ শূন্য হয়। এসআই পদ্ধতিতে সরণের একক হলো মিটার। সিজিএস পদ্ধতিতে সরণের একক হলো সেন্টিমিটার। দ্রুতি কাকে বলে। সরণ বা সরল বা বক্রপথে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে রে তাকে ওই বস্তু দ্রুতি বলে। দ্রুতি একটি স্কেলার রাশি। দ্রুতি হলো সমান, অতিক্রান্ত দূরত্ব বাই সমান। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।